আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই যে আজকে দেখতে যে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পারছেন, কিভাবে মনে হন যে কোনো সিম্পল একটা ভিডিও HD বা 4K কোয়ালিটিতে কিভাবে আপনি ইম্পোর্ট করবেন বা বানাবেন, চলুন আমরা দেখি। এর জন্য আমাদের দরকার ক্যাপকাট অ্যাপটা। তো আপনি যে কোনো একটা ভিডিও বেছে নেবেন, আমি একটা ভিডিও বেছে নিচ্ছি এটা। তো এই যে ইম্পোর্ট করার পরে অ্যাড করবেন, অ্যাড করে জাস্ট এইভাবে রেখে দিয়ে, তো লাস্টে একটা এই যে লোগো থাকে না, তো ওই লোগোটা আগে আমরা রিমুভ করে নিব, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। যেভাবে ওইটা ডিলিট করে দিয়ে তো আমরা চলে যাব, ওই একটা সেটিং আছে 3 ডট ওয়ালা, ওটা আমরা ফিল্টারে যাব। ফিল্টারে যাই যে অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডজাস্টমেন্টের থেকে গ্রাফে যাব, গ্রাফে যাই জাস্ট এই যে এইগুলো যেমন আছে না, এর বিপরীত করে দিতে হবে। মনে করুন সাদাটার এই মাথা উপর করে দিবেন, আর এই যে ডান পাশের এই মাথাটা নিচ করে দিবেন, ঠিক সেমভাবে লাল সবুজ নীল এইগুলোরও, এটারও এই যে বাম পাশটা উপর করে দিবেন আর ডান পাশটা নিচ করে দিবেন। হ্যাঁ, এই যে এইভাবে আবার ঠিক এর ওটার মতনই সবুজটার এই পাশে নিচ করে দেবেন আর এই পাশে উপর করে দেবেন, একে আপনার যেটা ইচ্ছা যেটা আগে ইচ্ছা সেটা করতে পারেন। তো নীলটা সেম প্রসেস, যে এটা হয়ে গেছে। তো এবার আমরা কী করবো কি, ওই এটা গ্রাফটা করার পর আমরা চলে যাব হলো আপনার ইফেক্টে, ইফেক্টে চলে যাব, ইফেক্টে যাই ভিডিও ইফেক্টে যাব, যাব ওখানে বেসিক, বেসিকটাতে যাই ব্লার, ব্লার অপশনটা দিয়ে পুরোটা সিলেক্ট করবেন। ঠিক আছে, ব্লার অপশনটা নিয়ে পুরো 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 ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তারপরে ফুল রেজুলেশনে, ঠিক আছে, আপনি যে আপনাদের যদি ফোনে 4K থাকে তাহলে 4K করবেন, আর আমারটাই যেহেতু 4K নাই তাই আমি এই যে HDটাই করছি। হ্যাঁ, ওইটা ইম্পোর্ট করে এক্সপোর্ট করে নেবেন। হ্যাঁ জি, তারপরে আবার আবার ক্যাপকাট অ্যাপে যাবেন, অ্যাপে যাই ফের পুনরায় ওই সেম ভিডিওটা যেটা নিচে সিলেক্ট করছিলাম ওইটা ফের পুনরায় সিলেক্ট করব। তো এই যে আমি সিলেক্ট করছি, সিলেক্ট করে ফের সেম, ঠিক আছে, ওখানে যাব। তখন যেমন আমি আর কি ওই গ্রাফসে গেছিলাম বা ইফেক্টে গেছিলাম ওটাই যাবো না, এখন জাস্ট ওভারলেতে যাবো। ওভারলেতে যাই যেটা মাত্র এক্সপোর্ট করছে ওটা ইম্পোর্ট করব, এই যে এটা এক্সপোর্ট করছে ওটা ইম্পোর্ট করব ওভারলেতে। তারপর ওভারলে থেকে এই যে আপনার ভলিউমের পাশে স্প্লেস এই অপশনটা আছে না, এই অপশনটাতে যাব। তো আমি দেখে নিচ্ছি, আপনাদের দেখাই দিচ্ছি যে পুরো একদম, আর ফ্রেমটা ঠিক করে নেবেন, ঠিক আছে, যে পুরো ফ্রেমটাতে আছে। তারপর এখানে বার্নে যাবেন, বার্নে যায় আপনার যতটুকু ইচ্ছে মনে হয়, এই তো আমি এখানে দিচ্ছি 50% দিচ্ছি, 30% যেটা আপনাদের ইচ্ছে আমি এখানে 30% দিচ্ছি, দেখেন। তারপর যে দেখতে আপনারা খেয়াল করছেন, আপনারা খেয়াল করতে পারছেন যে এটা একটু মনে করেন যে ব্রাইটনেস কমে কমে গেছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কী করতে পারি, ব্রাইটনেস বাড়ানোর জন্য আমরা দেখেন, এই দেখেন পুরোটা আছে, ঠিক আছে, পুরোটা আছে নাকি দেখে নেবেন। তারপরে আমরা এখান থেকে চলে যাব, ওই ফের ফের ওভারলেতে যাব। ওভারলেতে যাই আপনার যে স্টক ভিডিওতে আছে না, যদি যদি ব্রাইটনেস কম থাকে তাহলে পরে সাদাটা নেবেন, আর যদি ব্রাইটনেস বেশি থাকে কমানোর জন্য ব্ল্যাকটা নেবেন। তো আমার যেহেতু ব্রাইটনেস কম আছে তাই আমি সাদাটা নিয়ে ব্রাইটনেসটা বাড়াবো। তো পুরোটা মানে ওটা ফ্রেমটা যাতে পূর্ণ করে নিয়ে তারপরে পুরোটা জুড়ে দিয়ে দেবেন, ঠিক আছে। তো এরপরে এরও সেম এই স্প্লাইসে এখানে যেয়ে মনে করেন যে এটা শুধু এটা ওভারলেতে সিলেক্ট করে, ওভারলেতে সিলেক্ট করে এর আপনি দেখবেন যে আপনার যতটুকু মনে করেন যে ভালো লাগে আপনি ততটুকু ব্রাইটনেস রাখতে পারেন। তো এই ক্ষেত্রে এই যে আর একটু তীক্ষ্ণ করার জন্য আমি আবার শার্পে চলে গেছি ইফেক্টের থেকে। তো ওখান থেকে দেখেন স্যাচুরেশনটা বাড়াই দিছি একটু, কন্ট্রাস্টটা একটু বাড়াই দিছি। তারপর আপনি দেখেন এর মানে কোয়ালিটিটা দেখেন কী পর্যায়ে চলে গেছে, মানে দেখতেই আপনার ভালো লাগবে যে কী কোয়ালিটি ছিল আর কী কোয়ালিটির ভিডিওটা হয়ে গেছে। এই তো ভিডিও ডান হয়ে গেছে, এখন আপনি দেখেন যে দেখেন আগেরটা কেমন ছিল আর পরবর্তীতে HD বা 4K করার পরে কীরকম লাগে আর কি দেখতে, আপনি এটা দেখলেই বুঝতে পারবেন। কোয়ালিটিটা দেখছেন একদম পুরা পুরা একদম মনে করেন যে 4K, বা আপনি যেটা ভাবেন যে ঠিক আছে ওই রকম বিষয়টা হলো এমন। এই দেখেন কোয়ালিটিটা দেখছেন 4K, এটা সিম্পল মানে একদম এর থেকে সহজে আর করা সম্ভব না, ঠিক আছে। আর ক্যাপকাট দিয়ে এটা সবচেয়ে বেস্ট। তো এই দেখেন ভিডিওটা দেখেন, আর আমি সাউন্ডটা রিমুভ করে দিছি কারণ মন কপিরাইট ক্লেম আসতে পারে, তো ওই জন্য আর কি আমি জাস্ট নিজের ভয়েসটাই রাখছি আর এই মিউজিকের ওই মানে ভয়েসটা একটু রিমুভ করে দিছি,
কিছু মনে করবেন না, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।